পুরসুড়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব অব্যাহত। ডিহিবাদপুরে পঞ্চায়েতের একটি বুথে দুই প্রার্থীর মনোনয়ন জমাকে নিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। অভিযোগ, রাতের অন্ধকারে হেলমেট পরে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা করে তৃণমূলেরই একাংশ। সব মিলিয়ে পুরসুড়ায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। হুগলির পুরসুড়ার ডিহিবাগপুর জিপির নিমডেঙ্গি এলাকায় একই বুথে দুই প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে এক প্রার্থীর বাড়িতে আক্রমণ হয়। রাতের অন্ধকারে মুখে হেলমেট নিয়ে রাত 11টার সময় চড়াও হয় কিছু লোক। এরপরে ব্যাপক ভাঙচুর চালায় তারা বাড়িতে। সেই সময় বাড়িতে ছিল মহিলারা, তাদেরকে উদ্দেশ্য করে চলে গালিগালাজ। বললো বলতে আমরা কি করে বুঝবো, ওটা বলেছিল যে তুলে তুলে নিতে বল, যেমন গোঁজ গেড়েছে তুলে নিতে বল, মানে তুই তো কারি করে অসভ্য ভাষায় কথা বলছে, আর এই সমসাময়িক কথা গেল মেরে ফেল, মানে তুলে নিয়ে যাওয়ার জন্যই সম্রাটকে এসেছিল, তারপরে যে গোঁজ গেড়েছে সম্রাট তাকে তুলে নিতে বল, নইলে লাশ পড়ে যাবে, এরকম সম্ভাবনা। বলা হয় মনোনয়ন প্রত্যাহার করতে হবে। ডিহিবাগপুর এই 97-98 সংসদে বলাই সাময়িক প্রার্থী হয়েছে, তার প্রস্তাবক সমর সাময়িক, তারই বাড়িতে আক্রমণ করা হয়, ভাঙা হয় তার বাইক, দোকানের কর্মচারীকেও মারধর করা হয়। তবে রাতের অন্ধকারে আক্রমণকারী চারজনই হেলমেট পরেছিল, মুখ চেনা যায়নি কারোই। তবে অভিযোগ তুলেছে অপর প্রার্থী নব সামন্তর বিরুদ্ধে। নব সামন্তই নাকি ওনার দলবল পাঠিয়ে আক্রমণ করেছে। 97-98 বুথের পার্টি ডিহিবাগপুর গ্রাম পঞ্চায়েত, তৃণমূল তরফ থেকে মাদার এবং যুবা একত্রিত হয়ে প্রার্থী নিযুক্ত হয়েছে। সেটা ওরা উপরমহল কী চ্যানেল হয়ে জানি জোর করে প্রার্থী দিয়ে দিল। প্রার্থী দেওয়ার ফলে আমাকে ডাকায়, ডাকার রাতে মিছিলের দিকে একটা যাচ্ছিল। আর দেখো, আমি তো মোটামুটি উভয়ের ইয়েতে প্রার্থী হয়েছি এবং জনসমর্থন, জনগণও আমার দিকে আমার ইয়েতে রয়েছে, কারণ শান্তিপ্রিয় গ্রাম, ওকে ঠিক পছন্দ করছে না, সেই হিসেবে ভোটে হেরে যায় বলে এরকম চড়া হয়। কালকে রাত্রিতে আচমকা আক্রমণ, কালকে হঠাৎ হয়েছে, চারজন হেলমেট পরার লোক এসে রাইফেল ধরে, ভাইপোর রাস্তা গড়ায় ছিল, খাতা ইয়ে করছিল, ব্যবসা করে, তো সেই তাকে মারধর করতে করতে আবার রাইফেল দেখিয়ে নিয়ে এসে এইখানে ভাঙচুর করে। নব সামন্ত অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে বলেন, সকালে ঘটনা শুনলাম, এই ঘটনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। না না, আমি চাপ সৃষ্টি করি না, আমি দলের প্রার্থী সিম্বল নিয়ে, আমি সিম্বল আমাকে সিলেক্ট করেছে, আমি দাঁড়িয়েছি, দল এটা ডিসিশন নেবে, সেটাই বলতে আমি মনোনীত প্রার্থী ও নির্দল থেকে দাঁড়িয়েছি। আপনার উপরে যে বারবার যে অভিযোগ উঠছে যে আপনার লোকজন আপনি করিয়েছেন এবং আপনাকে তুলতে বাধ্য করাচ্ছেন বলে আক্রমণ করছেন, না না না, আমি ওরকম কিছু ইয়ে করিনি, আমার তরফ থেকে কোনো ইয়ে নেই। সকালবেলা জানতে পারলাম ডিটেলসটা, তারপরে দেখলাম 10টার সময় আবার সঞ্জয় পাল বা ওদের সব ইয়েরা কিছু আমার এই মোড়ে এসেছিল, গালাগালাম করেছে, আমাকে আমাকে উদ্দেশ্য করে গালাগালি করছে, হুমকি দিচ্ছে, দেখে নেবো করবো। অপরদিকে আলাটি গ্রামের বিশ্বজিৎ রায়ের স্ত্রী শ্যামলী রায়কে নমিনেশন তুলতে যুব বাহিনীর কিছু লোক হুমকি দেয় বলে অভিযোগ। উত্তম ধারা সঞ্জয় পাল, সত্য পণ্ডিতকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে নমিনেশন জমা দিতে গিয়ে কোনো রাজনৈতিক অশান্তি না হলেও এবার নমিনেশন তুলতে হুমকির ঘটনা ঘটছে পুরসুড়া এলাকার বিভিন্ন জায়গায়। নিউজ আজ বাংলা, পুরসুড়া।